আসসালামু আলাইকুম, রাজিয়া কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে বাঁধাকপির সালাদ রেসিপি। এই সালাদটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাওয়ার, এটা ডায়েটেও আপনারা খেতে পারেন। এই সালাদ তৈরি করতে কী কী উপকরণ লাগে সেগুলো আমরা দেখি। এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি, চার টেবিল চামচ সরিষার তেল, লবণ, দুইটা বড় টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি, চারটা মরিচ কুচি, গাজর এবং দুইটা পেঁয়াজ কুচি। এবার আমরা বাঁধাকপিটাকে কেটে নিব। কিভাবে আমি কেটে নিচ্ছি তা আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখবেন, ভিডিও দেখে অবশ্যই বুঝে নেবেন কিভাবে কাটতে হবে। কিন্তু আমি এই বাঁধাকপিটাকে খুব মিহি করে কেটে নিচ্ছি, আপনারাও এভাবে কেটে নেবেন। যদি এর থেকে বড় করে কাটেন তাহলে এর স্বাদ বেশি ভালো পাওয়া যাবে না। এর ভালো স্বাদ পেতে হলে অবশ্যই মিহি করে কেটে নিতে হবে। আমার সবগুলো বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এবার আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবং মরিচ। মরিচ এবং পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা কুচি দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে মেখে নিব। বাঁধাকপি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দিয়ে ভালো করে মেখে নিব। সবজিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবার ভালো করে সবগুলো সবজি মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এগুলোকে একটু খেয়ে দেখলাম আমার এখানে লবণ কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দেইনি। অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল বাঁধাকপির সালাদ। যদি আমার সালাদ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন পরবর্তী নতুন যে কোনো ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।